আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলসে আলোচনা করব। সো এখান থেকে তোমরা 100% প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো, গ্যারান্টি দিচ্ছি। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একবার দেখে নাও। প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ, এবারে আঞ্চলিক ভূগোল থেকে 7 নম্বর অধ্যায় তথা ভারতের সম্পদ, এবং এই অধ্যায় থেকে তোমাদের মানচিত্র থাকছে 5 নম্বরের। এবারে প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটি স্ক্রিনশটের মাধ্যমে তোমরা একটু দেখে নাও, কারণ ডিটেলসে বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি, 12,512 কিমি, 12,757 কিমি, নাকি 12,714 কিমি? সঠিক উত্তরটি হবে 12,757 কিমি। আর মেরু ব্যাস কত বলো তো? 12,714 কিমি, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, মহাবিষুব দিনটি হলো? সঠিক উত্তরটি হবে 21শে মার্চ। পরের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? উত্তর হবে নরওয়ে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন? উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে ভালো আকরিক লোহা কোনটি? উত্তরটি হবে ম্যাগনেটাইট। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম হলো? ধানবাদ, ঝরিয়া, মেজিয়া, নাকি বোকারো? সঠিক উত্তরটি হবে ঝরিয়া। পরের প্রশ্ন, একটি সামাজিক সম্পদের উদাহরণ হলো? উত্তর হবে বিদ্যালয়। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, খনিজ তেলের উত্তোলক সংস্থাটি হলো? উত্তর হবে ওএনজিসি। আর ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলো তো? উত্তরাখণ্ডের দেরাদুনে, এটা মনে রেখো। এবারে চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্নে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরে কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর কয়লাকে। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ খনিটির নাম কি? উত্তর হবে বাইলাডিলা, এটি সম্ভবত ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ দাও? উত্তরটি হয়ে যাবে ক্রায়োলাইট। পরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? উত্তর হবে ডিগবয়। পরের প্রশ্ন, ছায়াবিত্র কাকে বলে? মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো উত্তরে তোমরা লিখবে পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ছায়াবিত্র বলে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 1.5 কিমি, এখানে শূন্যস্থান হবে 43 কিমি। 2 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো? ড্যাশ, এখানে শূন্যস্থান হবে বৃহস্পতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে? এখানে শূন্যস্থানে হবে পুরুলিয়া জেলায়। 4 নম্বর প্রশ্ন, সম্পদের প্রকৃত জননী বলা হয় ড্যাশকে? এখানে শূন্যস্থানে হবে জ্ঞানকে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে চলে আসবো আমরা 3-এর দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিওয়েড বা জিওড কি? তো উত্তরে তোমরা লিখবে গ্রিক শব্দ জিও ও এইডোস মিলে জিওয়েড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ হলো পৃথিবী এবং এইডোসের অর্থ হলো দর্শন বা দেখতে, অর্থাৎ জিওয়েড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই এই আকৃতিকে জিওয়েড বলে। অথবা রবি মার্ক কাকে বলে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর, রবি অর্থে সূর্য এবং মার্ক অর্থে পথকে বোঝানো হয়। আপাতত দৃষ্টিতে যে বার্ষিক গতিপথে সূর্যকে পৃথিবীর চারদিকে সঞ্চরণশীল বলে মনে হয় তাকেই রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলে। 2 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সম্পদের নিরপেক্ষ উপাদান বা সামগ্রী কাকে বলে? উত্তরে তোমরা লিখবে যেসব বস্তু বা উপাদানের কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই, আবার মানুষের কোনো ক্ষতি সাধনও করে না, প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, সেই সব সামগ্রী হলো নিরপেক্ষ
নিরপেক্ষ উপাদান। উদাহরণ, এক খণ্ড পাথুরে জমি হলো নিরপেক্ষ উপাদান। পরের প্রশ্ন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিপিএস এর দুটি ব্যবহার লেখো। উত্তরে তোমরা লিখবে, জিপিএস এর দুটি ব্যবহার হলো, এক, অবস্থান নির্ণয়। জিপিএস এর সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। দুই, দিক নির্ণয়। জিপিএস এর সাহায্যে জাহাজ, বিমান, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। চার নম্বর প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? উত্তরটি হবে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের সঙ্গে একদিন যোগ করে সমগ্র বছরটি 366 দিনে গণনা করা হয় তাকে অধিবর্ষ বা লিপিয়ার বলে, যেমন 2012, 2020, 2024 প্রভৃতি। পরের প্রশ্ন, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর, সোনা একটি মূল্যবান ও বহুল ব্যবহৃত ধাতু। একইভাবে খনিজ তেল হলো একটি গুরুত্বপূর্ণ জ্বালানি খনিজ বা মোটর গাড়ি, বাস, ট্রাক, রেল ইঞ্জিন, বিমান, জাহাজ, স্টিমার প্রভৃতি যানবাহন চালাতে ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্পে এবং গৃহস্থলীর নানা কাজেও খনিজ তেলের ব্যবহার বহুমুখী। আধুনিক সভ্যতার উন্নয়ন খনিজ তেলের ওপর বহুলাংশে নির্ভরশীল, তাই গুরুত্বের দিক থেকে বহু মূল্যবান ধাতু সোনার সাথে তুলনা করে খনিজ তেলকে তরল সোনা বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উত্তর, সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যার 70.8% অর্থাৎ প্রায় 36.1 বর্গকিমি অঞ্চল জুড়ে রয়েছে জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়। এই কারণে পৃথিবীকে জলগ্রহ বা নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, সম্পদের কয়েকটি বৈশিষ্ট্য হলো, এক, উপযোগিতা। উপযোগিতা বলতে সম্পদের সেই গুণকে বোঝায় যার দ্বারা সম্পদ মানুষের অভাব মোচন করে। দুই, কার্যকারিতা। সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন। তিন, গ্রহণযোগ্যতা। সকল শ্রেণীর মানুষের কাছে সম্পদের গ্রহণযোগ্যতা থাকবে অথবা সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারলে তোমরা একটু বড় করে লিখে নেবে, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হলো, এক, বর্তমান সমাজের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গচ্ছিত রাখা। দুই, অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখা। তিন, জল, মাটি, বায়ু সহ সামগ্রিক পরিবেশের গুণগত মান বজায় রাখা। সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ। পাঁচ, সর্বদা সম্পদের যোগান অব্যাহত রাখা। ইত্যাদি কারণে সম্পদ সংরক্ষণ করা খুবই জরুরি। আট নম্বরের এক্সট্রা প্রশ্নটি দেখো, পারমাণবিক শক্তির কাঁচামালগুলি কি কি? তো উত্তরে তোমরা লিখবে, পারমাণবিক শক্তির কাঁচামালগুলি হলো, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, লিথিয়াম, মোনাজাইট, ইলমেনাইট, ডয়ট্রোডিয়াম, ভারী জল প্রভৃতি। এছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন নিজে থেকে করবে, যেমন, কোরিওলিস বল কাকে বলে, উষা ও গোধূলি কাকে বলে। এটা তোমরা নিজে থেকে করে নেবে। এবারে চলে আসবো আমরা তিনের দাগের প্রশ্নে। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপসুর ও অনুসুর অবস্থানের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে সংক্ষেপে লিখে দিচ্ছি। তো বাম দিকে লিখবে পার্থক্যের বিষয়, এক নাম্বার পয়েন্ট করবে ধারণা। অপসুর অবস্থানে লিখবে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি হলে তাকে অপসুর অবস্থান বলে। অনুসুরে লিখবে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে কম অর্থাৎ 14 কোটি 70 লক্ষ হলে তাকে অনুসুর অবস্থান বলে। দুই নম্বর পয়েন্ট দেবে তারিখ। অপসুর অবস্থানে লিখবে, 4 জুলাই পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায়। অনুসুরে লিখবে, 3 জানুয়ারি পৃথিবীর অনুসুর অবস্থান দেখা যায়। তিন নম্বর পয়েন্ট করবে পরিক্রমণ বেগ। অপসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা হ্রাস পায়, অনুসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা বৃদ্ধি পায়। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য রেখো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তো উত্তরটা তোমরা দেখে নাও। বাম দিকে লিখবে, এক নম্বর পয়েন্ট করবে বাণিজ্যিক গুরুত্ব। প্রচলিত শক্তি সর্বস্তরে ব্যবহার করা যায় বলে বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। অপ্রচলিত শক্তিকে সর্বস্তরে ব্যবহার করা যায় না বলে এর বাণিজ্যিক গুরুত্ব কম। তারপর দুই নম্বর পয়েন্ট করবে বন্টন। এই শক্তি সম্পদের উৎসগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে অসমভাবে বন্টিত। অপ্রচলিত শক্তিতে লিখবে, অপ্রচলিত শক্তি সম্পদগুলি পৃথিবীর প্রায় সর্বত্র ও সহজে পাওয়া যায়। তিন নম্বর পয়েন্ট দেবে দূষণ। প্রচলিত শক্তিতে লিখবে, জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের সময় পরিবেশ দূষণ ঘটে। অপ্রচলিত শক্তিতে লিখবে, এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, তাই এদের
পরিবেশ বান্ধব শক্তি বলে? এই গেল তোমাদের উত্তর। অথবা প্রচলিত ও অপ্রচলিত শক্তি ব্যবহারের তিনটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নটিও তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে করে রাখবে। পরের প্রশ্ন, আবর্তন গতি বা আহ্নিক গতি, পরিক্রমণ গতি বা বার্ষিক গতির মধ্যে তিনটি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ ও প্রবাহমান বা পুনর্ভব সম্পদের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির সপক্ষে তিনটি প্রমাণ দাও। এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। অথবা কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো। 6 নম্বর প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি চিত্রসহ ব্যাখ্যা করো। অথবা সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। এক্সট্রা প্রশ্নটি দেখো, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে তিনটি পার্থক্য লেখো। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। এই প্রশ্নটি পরীক্ষাতে আসতে চলেছে, তো উত্তরে তোমাদের আমি সংক্ষেপে একটু বলে দিই। উত্তরে তোমরা লিখবে, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি হলো 1, পর্যায়ক্রমে দিন ও রাত সংগঠন। এটা তোমরা আস্তে আস্তে দেখে দেখে লিখে নেবে। 2 নম্বর পয়েন্ট করবে, সূর্যোদয় ও সূর্যাস্ত, এটাও তোমরা একটু লিখে দেবে। তারপর 3 নম্বর পয়েন্ট করবে, সময় নির্ধারণ। 4 নম্বর পয়েন্ট করবে, নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। তারপর 5 নম্বর পয়েন্ট করবে, জোয়ারভাটা সৃষ্টি। এগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে একটু দেখে নিও, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো এই গেল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। পরীক্ষাতে আসতে চলেছে এমন একটি প্রশ্ন, তো উত্তরটা তোমাদের একটু সংক্ষেপে বলে দিই। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো 1, বন্ধুর ভূপ্রকৃতি, এটাও তোমরা আস্তে আস্তে দেখে দেখে লিখে নেবে। 2 নম্বর পয়েন্ট করবে, নিয়মিত ও পর্যাপ্ত জলের সরবরাহ, এটাও তোমরা একটু লিখে নিও। 3 নম্বর পয়েন্ট করবে, বরফমুক্ত আবহাওয়া ও নাতিতীব্র গ্রীষ্মকাল। তারপরে পয়েন্ট করবে, 4 নম্বর পয়েন্ট করবে, বনভূমির অস্তিত্ব। 5 নম্বর পয়েন্ট করবে, ভূতাত্ত্বিক গঠন, এটাও তোমরা আস্তে আস্তে প্রতিটা পয়েন্ট একটু দেখে দেখে লিখে নিও। অথবা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির উন্নতি লাভের কারণগুলি লেখো। এই প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমরা একটু বই থেকে কালেক্ট করে নিও। পরের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বা দিতে পারে, বা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, পৃথিবীর ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। অথবা দিন রাতের হ্রাসবৃদ্ধির ঘটনাটি চিত্রসহ আলোচনা করো। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম প্রতীকচিহ্ন সহ চিহ্নিত করে তোমাদের দেখাতে হবে। তো প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম কয়লা খনি। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম তৈল খনি বা বোম্বে হাই। 3 নম্বর রয়েছে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা তোমাদের দিতে পারে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে রয়েছে ভারতের একটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র। তারপরে রয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। সো বন্ধুরা, 3 নম্বর ও 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এবং আজকে যে প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া হলো, এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে চলে। কাজেই পরীক্ষার আগে প্রশ্নগুলি তাড়াতাড়ি রেডি করে নাও। সো ভিডিওটি এখানেই এন্ড করছি। ধন্যবাদ।